অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস স্পষ্টত বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। সম্প্রতি জেন বৌদ্ধ ধর্মের প্রতি তার বিশ্বাসের প্রতিফলন সমন্বিত হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিটি 3রা নভেম্বর ব্রিটিশ নিলাম হাউস বোনহামস নিলাম করবে বলে জানা গেছে। চিঠিটির গায়ে লেখা তারিখ দেখে নিশ্চিত হওয়া গেছে এটি 1974 সালের 23 ফেব্রুয়ারি লেখা, যখন প্রয়াত অ্যাপেল সিইও মাত্র 18 বছরের একজন সদ্য যুবক। অনুমান করা হচ্ছে চিঠিটি 3 লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। জবস তার ছোটবেলার বন্ধু টিম ব্রাউনকে চিঠিটি লিখেছিলেন। জবস 2011 সালে 56 বছর বয়সে অগ্নাশয় ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার আগ পর্যন্ত টিম ব্রাউনের সাথে ঘনিষ্ঠ ছিলেন। স্টিভ জবস যখন ওরেগনের পোর্টল্যান্ডের রিড কলেজ থেকে বাদ পড়েছিলেন তখন তার বন্ধুকে এই চিঠিটি লেখেন। নিলাম হাউসের মতে চিঠিটি মূলত তার বন্ধু টিম ব্রাউনের একটি চিঠির প্রতি উত্তর ছিল, যেখানে ব্রাউন জেন বৌদ্ধ ধর্ম প্রতিপালন ব্যাপারে স্টিভ জবসকে লিখেছিলেন। উত্তরে জবস বলেন, আমি কি বলবো জানি না, বোনহামসের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবসার ইতিহাসের পরিচালক অ্যাডাম স্ট্যাকহাউজ বলেছেন, চিঠিটি একজন মহান ব্যক্তির ব্যক্তিগত জীবনের একটি আকর্ষণীয় অন্তর্দৃষ্টি নির্দেশ করে। এটি বিশেষভাবে আকর্ষণীয় কারণ এর আগে জবসের কোনো অটোগ্রাফ চিঠি নিলামে আসেনি। চিঠিতে আরও উল্লেখ আছে যে জবসের কুম্ভ মেলা উৎসবে যোগদানের জন্য ভারতে ভ্রমণ করার ইচ্ছা ছিল, যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা এবং অন্যান্য পবিত্র নদীতে গোসল করে। চিঠিটি পড়ে শোনানো হচ্ছে। টিম, I have read your letter many times. I do not know what to say. Many mornings have come and gone. People have came and went. I have loved and I have cried many times. Somehow, though, beneath it all it doesn't change. Do you understand? I am now living on a farm in the mountains between Los Gatos and Santa Cruz. I wish to go to India for the Kumbh Mela, which starts in April. I will be leaving sometime in March, not really certain yet. If you desire, and I am still here when you arrive, we can come up here in the mountains together and you can tell me your thoughts and feelings, which I did not fully understand from your letter. There is a fire in the other room and I am getting cold here. I will end by saying I do not even know where to begin. Shanti. Steve Jobs. Bangla Onubad. Tim, আমি আপনার চিঠি বহুবার পড়েছি। অনেক সকাল এসেছে এবং চলে গেছে। মানুষ এসেছে এবং গেছে। আমি ভালোবাসি এবং আমি অনেকবার কেঁদেছি। কোনোভাবে সবকিছুর অন্তরালে এটি পরিবর্তন হয় না। তুমি কি বুঝতে পেরেছ? আমি এখন লস গ্যাটোস এবং সান্তা ক্রুজের মধ্যবর্তী পাহাড়ে একটি খামারে বসবাস করছি। আমি এপ্রিলে শুরু হওয়া কুম্ভ মেলা উপভোগ করার জন্য ভারতে যেতে চাই। আমি মার্চে কোনো এক সময় চলে যাব, এখনো নিশ্চিত নই। তুমি যদি চাও এবং আমি এখনো এখানে আছি, তুমি আমি যখন এখানে পাহাড়ে একসাথে আসতে হব, তুমি আমাকে তোমার চিন্তাভাবনা এবং অনুভূতি বলতে পারো, যা আমি তোমার চিঠি থেকে পুরোপুরি বুঝতে পারিনি। পাশের ঘরে আগুন লেগেছে আর আমি এখানে ঠান্ডা হয়ে যাচ্ছি। আমি এই বলে শেষ করব যে আমি কোথা থেকে শুরু করব তাও জানি না। শান্তি। স্টিভ জবস। ভারত ভ্রমণের পর এক আড্ডায় জবস তার বন্ধু ড্যানিয়েল কোটকে নিজের সম্পর্কে বলেছিলেন, আমি মনে করি এই ভ্রমণটি আমাদের উভয়কে প্রভাবিত করেছে। সাধারণ অর্থে পৃথিবীতে আমাদের জীবনের অভিজ্ঞতাকে প্রসারিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের জীবন এবং ভারতের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন এবং বিস্তৃত। দৃষ্টিকোণ। ভারত ভ্রমণের পর থেকে স্টিভ বেশিরভাগই জেন ধ্যানের প্রতি আকৃষ্ট ছিলেন।
ভারত থেকে ফিরে আসার পর তিনি নিয়মিত লস অল্টোসে জেন ভাবনা কেন্দ্র জেন্ডোতে যেতেন। স্ট্যাকহাউজ ধারণা করছে যে চিঠিটি তরুণ জবসের জীবনে আধ্যাত্মিকতার প্রতি প্রাথমিক আগ্রহের দিকে ইঙ্গিত করে এবং ব্রাউন জাপানি মাস্টার কোবুন চিনো ওটোগাওয়া এর অধীনে জেন বৌদ্ধধর্ম এবং জেন ভাবনার উপর প্রশিক্ষণ নিয়েছিল। পরে ব্রাউনের মাধ্যমে জবসকে প্রভাবিত করতে পারে। পরে 18 মার্চ 1991 সালে স্টিভ জবস এবং লরেন পাওয়েলের বিবাহের সভাপতিত্ব করেন মাস্টার কোবুন চিনো ওটোগাওয়া। চিঠিটি বিজ্ঞান ও প্রযুক্তির নিলামে একটি ইতিহাসের অংশ যা অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটারের প্রোটোটাইপ সংস্করণের পাশাপাশি প্রথম প্রজন্মের আইপ্যাড প্রোটোটাইপ অন্তর্ভুক্ত করবে। ভগবতো অর্হতো।